আমি তোমাকে ভালোবাসি যারা বাংলার মতো করে ইংরেজিতে এস এম এস লিখতে অনেক পছন্দ করে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে আপনি কিভাবে বাংলার মতো করে ইংরেজিতে এস এম এস লিখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি তোমাকে ভালোবাসি আমি লিখেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমি তোমাকে ভালোবাসি লেখাটা কিন্তু হয়ে গেছে আমরা আবার যদি একটি এস এম এস লিখি এটা কেটে দেই আমি তোমাকে ছাড়া বাঁচবো না আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আবারও মুখে বাংলাতে বলেছি যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না এখানেও দেখতে পাচ্ছেন যে সঙ্গে সঙ্গে কিন্তু লেখা হয়ে গেছে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র আমি বাংলাতে মুখে বলার সঙ্গে সঙ্গেই কিন্তু বাংলার মতো করে ইংরেজিতে কিন্তু লেখা হয়ে যাচ্ছে মনে করেন যে আপনি এখানে যে এস এম এসটি লিখেছেন এসএমএসটি এস এম এসটি আপনি কাউকে বাড়াতে যাচ্ছেন আপনার খুব কাছের কোনো ব্যক্তিকে আপনি বাড়াতে যাচ্ছেন সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন এরকমভাবে কপি করবেন কপি করার পর দেখতে পাচ্ছেন কপি অপশান চলে এসেছে এখন যদি আমরা এখান থেকে যদি আমার ফেসবুক ম্যাসেঞ্জারে চলে আসি দেখতে পাচ্ছেন আমি ফেসবুক ম্যাসেঞ্জারে চলে আসলাম এখান থেকে আপনি যাকে এস এম এস টি বাড়াতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা এস এম এসটি এখানে নিব তারপর চেইন করবো চেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যেখানে যে এস এম এস আমি পাঠিয়েছি যে আমি তোমাকে ছাড়া বাসবো না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এস এম টি চলে এসেছে এখন এবং এখানে যদি আমরা আরেকটা এস এম এস লিখি আমি তোমাকে নিয়ে সারা জীবন কাটাতে চাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আরেকটা কিন্তু এস এম এস এখানে লিখেছি দেখতে পাচ্ছেন যে আমি তোমাকে নিয়ে সারা জীবন কাটাতে চাই এবং এখানেও দেখতে পাচ্ছেন যে আমি তোমাকে নিয়ে সারা জীবন কাটাতে চাই এখানে দেখতে পাচ্ছেন একদম নির্ভুলভাবে কিন্তু লেখাটা হয়ে গেল আবার আবারও যদি লেখাটা কপি করি দেখতে পাচ্ছেন লেখাটা কপি করলাম আবারও যদি এখান থেকে আমরা মেসেঞ্জারে ফিরে যাই দেখতে পাচ্ছেন মেসেঞ্জার এবং এখানে যদি আমরা সেন্ড করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এর এখানে কিন্তু সেন্ড হয়ে গেছে আমরা যদি আবারও ব্যাকে চলে আসি দেখতে পাচ্ছেন আবারও ব্যাকে চলে এসেছি আমাকে এখানে যদি আমরা আর একটা এস এম এস লিখে আপনাদেরকে একটু দেখাই তুমি কি আমাকে বিয়ে করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আর একটা এসএমএস লিখেছি দেখতে পাচ্ছেন যে তুমি কি আমাকে বিয়ে করবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে একদম শুদ্ধ ভাষাতে কিন্তু কি ইংরেজিতে লেখা হয়েছে তুমি কি আমাকে বিয়ে করবে এখান থেকে যদি আমরা এটাকেও কপি করি দেখতে পাচ্ছেন এটাকেও যদি আমরা কপি করি কপি করার পর আবার যদি আমরা ম্যাসেঞ্জারে ফিরে আসি এবং ম্যাসেঞ্জারে ফিরে আসার পর এখান থেকে আমরা যদি সেন্ড করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে একদম নির্ভুলভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এস এম এসগুলো গুলো চলে আসলো এখন মনে করেন যে কোনো একজন ব্যক্তি আপনাকে ঠিক এমন একটি এস এম এস পাঠিয়েছে এখন আপনি সেটা পড়তে পাচ্ছেন না সে বাংলাতেই লিখেছে ইংরেজির মতো করে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে একটি এস এম এস লিখেছে এখন আপনি সেটা পড়তে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে যে কাজটি করবেন এখান থেকে এস এম এসটা আপনি কপি করবেন দেখতে পাচ্ছেন কপি আমরা এস এম এসটা কপি করে নিয়েছি এবার যদি আপনি এখানে চলে আসেন দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের কাছে এটা লেখা আছে সেজন্য আমরা এটা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি আমরা এখানে এই লেখাটা বেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন সে ইংরেজির মতো করে বাংলার মতো করে ইংরেজিতে যে এস লিখেছে সেই এস এম যে সঠিক বাংলাটা সেটি কিন্তু আপনার নিচে এরকম চলে আসবে আপনি সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই বুঝে যাবেন যে সে বাংলার মতো করে ইংরেজিতে কি লিখেছে অনেক সময় এখানে যে লেখাগুলো থাকে বাংলার মতো করে ইংরেজিতে অনেকেই সেটিকে উচ্চারণ করতে পারে না সেক্ষেত্রে কিন্তু সমস্যা আপনি যদি শুধুমাত্র এখান থেকে কপি করে নিয়ে আসি এখানে পেস্ট করেন সেক্ষেত্রে শুদ্ধ বাংলাতে আপনি এখানে দেখতে পাবেন এখন আপনাদের দেখাবো এবং শিখাবো কিভাবে করেছি এবং আপনি কিভাবে করবেন এর জন্য প্রথমেই আপনাদের যে কাজটি করতে হবে চলে যাবেন গুগল প্লে প্লে স্টোরে স্টোরে আসার পর আপনারা এখানে লিখবেন ট্রান্সলেট লিখে সার্চ করলে আপনারা দেখতে পাবেন যে আপনার সামনে এমন একটি অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র আপনাদেরকে একটু ডাউনলোড করতে হবে এবং এখানে কিন্তু বিষয় আছে যেটিও আপনাকে সুন্দরভাবে বুঝতে হবে এবং শিখতে হবে প্রথমে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এমনটি চলে আসবে দেখতে পাবেন ঠিক এমনটি চলে আসবে এবং এই পাশটাতে দেখতে পাচ্ছেন ইংলিশ রয়েছে এবং এই পাশটাতে বাংলা রয়েছে এখানে অন্য যে কোনো ভাষা থাকতে পারে আপনি কি করবেন এই পাশটাতে এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো ভাষা থাকবে আপনি এখান থেকে বাংলা ভাষাটা সিলেক্ট করে দেবেন এবং এই পাশটাতে আপনি দেখতে পাচ্ছেন এই পাশটাতে অবশ্যই এই পাশটাতে আপনি বাংলা সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক ভাষা রয়েছে এর মধ্যে থেকে আপনি বাংলাটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আমরা যখন এখানে ক্লিক করব তখন দেখতে পাবেন যে আপনার যে কীবোর্ডটি রয়েছে সেটি কিন্তু কী চলে আসবে একদম কিবোর্ডে এরকমের চলে আসবে এই পাশে দেখতে পাচ্ছেন ইংলিশ এবং এই পাশে বাংলা এবং অবশ্য আপনার কীবোর্ডটি ইংলিশে রাখতে হবে অবশ্য আপনার কীবোর্ডটি ইংলিশে রাখতে হবে এবং যে কাজটি আপনাকে করতে হবে আপনার মোবাইলে অবশ্যই ইন্টারনেট সংযোগটি চালু থাকতে হবে আপনার মোবাইলে ইন্টারনেট সংযোগটি চালু থাকতে হবে আমরা আবারও আপনাদেরকে ভয়েসের মাধ্যমে দেখাচ্ছি এই যে এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ভয়েসের মতো একটি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন আমি তোমাকে ভালোবাসি দেখতে পাচ্ছেন যে বলার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে সেটি শুদ্ধ লেখাটা কিন্তু এখানে চলে আসবে একদম শুদ্ধ লেখাটা চলে আসবে তারপর আপনি যে কাজটি করবেন এখান থেকে এটিকে কপি করবেন কপি করার পর আপনি এটি কী করবেন আপনার যে ম্যাসেঞ্জার রয়েছে সেই ম্যাসেঞ্জারে সেন্ড করে দিবেন যদি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ